এবার যে ছবি আপনাদের দেখাবো আমতায় বিজেপি মহিলা সাংসদদের সামনে জয় বাংলা স্লোগান বিজেপির আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় এই স্লোগান দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের দেওয়া জয় বাংলা স্লোগানে এলাকায় উত্তেজনা দেগঙ্গা গিয়েছিল মাহেশ্বরী ভবন গিয়েছিল তারা আজকে আছেন হচ্ছে আমতাতে অমলাগড়ির জায়গা সেখানে যেটা অভিযোগ যে সেখানে বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে গণনার পরে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ এমনটা অভিযোগ পেয়েই তারা এসেছিলেন এবং সেখানে এসে তারা কিছুক্ষণ ছিলেন এবং তাদের থেকে সমস্ত খতিয়ে দেখেন যে কি হয়েছে না হয়েছে এরপরে বিজেপির এই প্রতিনিধি দলের কিছু সদস্য তারা যখন বাইরে আসেন তখন থেকেই দেখা যায় যে তৃণমূলের লোকজন সেখানে জড়ো হতে শুরু করছেন এবং তারপরে বিজেপির সমস্ত টিম যখন বেরিয়ে আসে তখনই পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের যেটা বক্তব্য যে এখানে এখানে বস্তুত কোনো ধরনের আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি এটা তাদের অভিযোগ হচ্ছে যে এইটা জবরদখলকারী একটা বাড়ি এবং সেখানে বিজেপি নিজেই তার আগুন লাগিয়েছে এরকম তৃণমূলের অভিযোগ এবং তাদের বক্তব্য হচ্ছে সেই জায়গাতে যে বিজেপির প্রতিনিধি দল এসছে সেই বিজেপির প্রতিনিধি দলকে কটাক্ষ করতে তারা পাল্টা স্লোগান সেখানে দেন তৃণমূলের লোকজন সেখানে জড়ো হয়ে তারা স্লোগান দিতে শুরু করেন বিজেপির যে প্রতিনিধি দল এসেছিল তাদের ইতিমধ্যেই এই গ্রাম পরিদর্শন তাদের শেষ হয়েছিল এবং বেরোনোর সময় তারা এই তৃণমূলের এই ধরনের স্লোগানের মুখে পড়েন এবং সেখান থেকে তারা আপাতত বেরিয়ে গিয়েছেন তাদের আরও একটি স্পটে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আজকেই দিল্লি যাবেন এবং দিল্লি গিয়ে তাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট তারা আজকে পেশ করবেন কিন্তু গতকাল দেগঙ্গায় আমরা দেখেছি যে তারা গিয়েছিলেন দেগঙ্গার পর এদিনকে যখন তারা আমতায় আসেন আমতায় কিন্তু তৃণমূলের পাল্টা স্লোগানের মুখে পড়তে হয় বিজেপির এই প্রতিনিধি দলকে ধন্যবাদ অর্ণব যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বাংলার ভোট সন্ত্রাস খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির পাঁচ মহিলা সাংসদ গতকালই তারা এরাজ্যে পৌঁছেছেন এবং আজও তারা একাধিক জায়গায় যাবেন গতকাল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার পর আজ শুরুতেই তারা হাওড়ার আমতায় গেছিলেন সেখানে কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থী তার সঙ্গেও কথা হয় তাদের গতকাল দেগঙ্গার তিনটি এলাকায় যান সাংসদ সরোজ পান্ডেরা কলকাতায় ফিরে মাহেশ্বরী ভবনে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন এই প্রতিনিধি দল এরা ছিল ছেলে পুলে নিয়ে আরো আমার খুব শাশুড়ি শাশুড়ি সবাই ছিল এসে কখন এসে আগুন ধরিয়ে দিয়েছে আমরা কেউ বুঝতেই পারিনি যখন একটা ঘর জ্বলে জ্বলে এসছে তখন বুঝতে পেরে সবাই বেরিয়ে পড়েছি ওই দিক দিয়ে জ্বলে জ্বলে আসছি কোন আগ লাগানো কে লিয়ে কিসনে লাগাযা বিজেপি পার্টি সে করকে লাগাযা বিজেপি পার্টি সে যে ছবি আপনাদের দেখাচ্ছে আজ সকালে হাওড়ার আমতায় যান বিজেপির এই প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থক যারা আক্রান্ত হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসে ভোট গণনার পর গত চোদ্দই জুলাই একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় একেবারে ভস্মীভূত হয়ে যায় বিজেপি প্রার্থী দুই প্রার্থী সহ একাধিক কর্মী সমর্থকের একাধিক বাড়ি তাদের সকলের সাথে কথা বলছেন বিজেপির এই যে প্রতিনিধি দলের সদস্যরা जितने भी असहाय लोग हैं जिनका घर जला जिन पर इस तरह का आतंक ढाया गया उनके साथ खड़ा होना प्रशासन और शासन दोनों का सबसे बड़ा कर्तव्य है लेकिन यहाँ पर ममता की सरकार मैं कह दूं बंगलुरु में जाके इंडिया की बात करती हैं लेकिन अपने प्रदेश में क्या चल रहा है मुझे लगता है कि आंखों पर पट्टी बांध के ये ममता दीदी बैठी हुई हैं
और बढ़, और ये गुंडागर्दी का राज चल रहा है, ये गुंडा राज है मैं कह दूं। यहाँ पर देखिए कुछ लोग आके इनको खाना दिए हैं, अभी इनकी स्थिति कैसी, हमने पूछा कि भी सुरक्षा के बल तैनात है, क्यों तैनात है, तो नहीं मैडम इनके जो लोग हम लोगों पर कहर ढाए हैं उन्हें बचाने के लिए हमारे लिए नहीं खड़े हैं। ভোটের আগে থেকে যে সন্ত্রাসের ছবি, যে হামলার ছবি সামনে এসেছিল, ভোট গণনার পরও সেই ছবি সামনে আসে। গত 14 জুলাই হাওড়া রামতায় দুই বিজেপি প্রার্থী সহ একাধিক কর্মী সমর্থকের একাধিক বাড়ি, প্রায় 7টি বাড়ি পরপর বাড়িতে এইভাবে ভাঙচুর চালানো হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একেবারে ভস্মীভূত হয়ে যায় সেই সমস্ত বাড়ি। গত 14 জুলাই এর এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই ঘটনার প্রেক্ষিতেই গতকাল এই সমস্ত ভোট সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসে পৌঁছেছে বিজেপি প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছে পাঁচ মহিলা সাংসদ, এবং তারা আজ হাওড়ার আমতায় যান, সেখানে বিজেপি প্রার্থী সহ একাধিক কর্মী সমর্থকদের সঙ্গে তারা কথা বলে। এবং বিজেপির এই প্রতিনিধি দলের তরফ থেকে যেমনটা সাংবাদিকদের সামনে অভিযোগ করা হয় যে নকল ভোট করানো হয়েছে পঞ্চায়েত ভোটে এবং এর ফল ভুগতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর বিজেপির সদস্যে প্রতিনিধি দলের এই সদস্যদের বক্তব্যের পাল্টা কি বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, এবার আপনাদের সামনে রাখব। বাংলায় এখনো পর্যন্ত সম্ভবত শেষবারের মতো বিজেপির 18টা সাংসদ থাকা সত্ত্বেও বাইরে থেকে প্রতিনিধি দল পাঠিয়ে, সেন্ট্রাল টিম পাঠিয়ে কেন এখানে ঘুরে ঘোরাতে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, যে সমস্ত মহিলারা সাংসদরা এসছেন তাদের যোগ্য সম্মান দিয়েই বলছি, তাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনা, বধূ নির্যাতনের ঘটনা, শিশু নির্যাতনের ঘটনা, নারী পাচারের ঘটনা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী সব থেকে বেশি। আজকে ভারতীয় জনতা পার্টি যারা নারীদের সম্মান দিতে পারে না, যে নারীরা ভারতবর্ষের মান বিশ্বের দরবারে উজ্জ্বল করলো, সেই কুস্তিগীরদের যৌন অ্যানস্থা করে বিশভূষণ, যিনি বিজেপির মাথার পালক, সেই সাংসদকে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রদেশে কদিন আগেও নারী নির্যাতনের ঘটনা, যৌন নির্যাতনের ঘটনায় ধরা পড়লো বিজেপির একজন নেতা এবং তার ছেলে, তাদের মুখে এই ধরনের কথাগুলো মানায়? অন্যদিকে এই পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে নামতে চলেছে বঙ্গ বিজেপি। যদিও মেলেনি পুলিশের অনুমতি, তারপরও তারা আজ পথে নামবে। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে 11 জন দলীয় কর্মী খুন হয়েছেন, আক্রান্ত হয়েছেন 3,500 কর্মী, তাদের মধ্যে 650 জন হাসপাতালে ভর্তি। পঞ্চায়েত ভোটে 12,492 বুথ দখল হয়েছে এবং 21,000 বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলেছে বিজেপি, আর তারই প্রতিবাদে আজ এই কর্মসূচি। আর এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ পথে নামছে তারা। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে বিজেপির এই মহা মিছিল, সেই রুট আপনাদের সামনে তুলে ধরছি। যদিও এই মিছিলের অনুমতি এখনো পর্যন্ত মেলেনি পুলিশের তরফ থেকে। আজকে যে মিছিল, যে মিছিলে বিজেপির কিন্তু তারা আবেদন করলেও কলকাতা পুলিশের তরফে অনুমতি মেলেনি। পুলিশের তরফে বলা হয়েছে যে যেহেতু মহামান্য আদালতের নির্দেশ রয়েছে 15 দিন আগে আবেদন করতে হবে, তারা মাত্র 2 দিন আগে আবেদন করেছেন, তাই অনুমতি দেওয়া যায়নি। অন্যদিকে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। অর্থাৎ তারা মিছিল করবেন, তারা বদ্ধপরিকর। এবং আজকের যে প্রস্তুতি রয়েছে, আজকের এই মিছিল যা পঞ্চায়েত ভোট নিয়ে, এই মিছিল বিভিন্ন অভিযোগের নিরিখে, একদিকে যেমন ভোটে সন্ত্রাসের অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির তরফ থেকে, অন্যদিকে ভোটে ছাপ্পা রিগিং নানান কারচুপির অভিযোগ উঠেছে, সেই সব অভিযোগকে একত্রিত করে তারা কিন্তু আজকে পথে নামছেন কলকাতায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত দুপুর 1টায় এই মিছিল শুরু হওয়ার কথা। মিছিলের নেতৃত্বে থাকার কথা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। কিছু গার্ডরেল মোতায়েন করে রাখা হয়েছে কলেজ স্কোয়ারের সামনে, এই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হবে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং সেই গার্ডরেল ভেঙে আইন অমান্য করে বিজেপি এগিয়ে যাবে কি না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও রাজ্য বিজেপির সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তারা তাদের মিছিল করতে বদ্ধপরিকর, এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা যেহেতু মিছিলের পুরো ভাগে থাকবেন, তাই তারা মিছিল নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সময় পুলিশ বাধা দিলে কোনো উত্তেজনা তৈরি হয় কি, সেরকম কিন্তু একটা আশঙ্কা থাকছে।
এর আগে আপনাদের যে ছবি দেখিয়েছি পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের হিংসার অভিযোগ খতিয়ে দেখতে, যখন এরাজ্যে এলেন বিজেপির পাঁচ মহিলা সাংসদের প্রতিনিধি দল, তখনই অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। দলে রয়েছেন পাঁচজন সাংসদ, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তৃণমূলের এই প্রতিনিধি দলের। ইতিমধ্যেই তারা কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন মণিপুরের উদ্দেশ্যে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গোষ্ঠী সংঘর্ষে গত কয়েক মাস ধরেই জ্বলছে বিজেপি শাসিত মণিপুর, পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি এরাজ্যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হিংসার অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে এরাজ্যে এসে পৌঁছেছেন বিজেপির পাঁচ মহিলা সাংসদের প্রতিনিধি দল। অন্যদিকে কলকাতা বিমানবন্দর থেকে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল। আমাদের উদ্দেশ্যটা থাকবে যে প্রত্যেক ফ্যাকশনের প্রতিনিধিদের সাথে দেখা করা। আপনারা জানেন যে টার্মোয়েলটা যেটা চলছে, দ্যাট ইজ বিটুইন দ্য হিলস অ্যান্ড দ্য ভ্যালি। তো আমরা বিগত প্রায় সাত দিন থেকে বিভিন্ন এনজিও পিস কমিটির পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে। আমরা সব পক্ষের কথা শুনব এবং আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি স্টেট গভর্নমেন্টকে, যখন ওরা আগে আমাদের না করেছিল যেতে, যে আমরা কোনো ধরনের কন্ট্রোভার্সি চাইছি না, কারণ এটা একটা হিউম্যান ক্রাইসিস। রাজ্যে হিংসায় এত মৃত্যু, কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের প্রতিনিধি দলের মণিপুর সফর নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। যান সব জায়গায়, উত্তরপ্রদেশ যান, এদিক যান, ওদিক যান, কিন্তু এখানে এত লোক মারা গেছে। আমি প্রশ্ন করতে চাই, টিএমসির কজন নেতা মন্ত্রী বা মমতা ব্যানার্জি কজনের বাড়ি গেছেন? তারা খালি লিস্ট ধরে দিচ্ছেন কার কত লোক মারা যায়, বিভাজন করছেন লাশের উপরে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওএমআর শিটের সন্ধানে সিবিআই। সূত্রের খবর, পুর ও নগর উন্নয়ন দপ্তরকে চিঠি দিয়ে ওএমআর শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই। 2014 পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট কোথায় রয়েছে তা জানতে চান সিবিআই আধিকারিকরা। এর আগে আমরা দেখেছি একযোগে রাজ্যের 14টি পুরসভায় তল্লাশি অভিযান চালায় সিবিআই, প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।